এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রায় প্রথম দেখা যাবে কোনো কৃষ্ণাঙ্গীর ছবি। এতদিন এই মুদ্রার এক পিঠে দেশের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মুখ থাকত, অন্য পিঠে থাকত এক ডানামেরা ঈগলের ছবি। শেষ 90 বছর ধরে এমন রীতি চলে এসেছে ইউনাইটেড স্টেটসে, তবে এবার সেই রীতি ভাঙতে চলেছে। আমেরিকার 25 সেন্ট বা আমেরিকান কোয়ার্টারের কয়েনে এবার দেখা যেতে চলেছে কবি, সাহিত্যিক ও কৃষ্ণাঙ্গ অধিকার রক্ষা আন্দোলনের অন্যতম নেত্রী মায়া অ্যাঞ্জেলুর ছবি। এই প্রথম আমেরিকান কোয়ার্টারে কোনো আফ্রো আমেরিকান বংশোদ্ভূত মহিলার ছবি ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে আমেরিকান মিন্টের তরফে আনুষ্ঠানিকভাবে 25 সেন্টের ওই বিশেষ মুদ্রার উদ্বোধন করা হয়েছে। ডেনভার ও ফিলাডেলফিয়ায় তৈরি ওই মুদ্রা বাজারে ছাড়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এখন থেকে 25 সেন্টের ওই মুদ্রার এক পিঠে থাকবে জর্জ ওয়াশিংটনের ছবি, আর অন্য পিঠে মায়া অ্যাঞ্জেলুর ছবি। 1928 সালে আমেরিকার মিসৌরিতে জন্মেছিলেন আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস এর স্রষ্টা মায়া অ্যাঞ্জেলু। কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষা আন্দোলনে একসময় মার্টিন লুথার কিং জুনিয়র এবং ম্যালকম এক্সের মতো ব্যক্তিত্বদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন এই কবি। 2014 সালে মৃত্যু হয় তাঁর। গত বছর জানুয়ারি মাসে আমেরিকান উইমেন কোয়ার্টার্স প্রোগ্রাম সংক্রান্ত একটি আইন পাশ হয়েছিল। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2022 থেকে 2025-এর মধ্যে প্রতি বছর একজন করে উল্লেখযোগ্য আমেরিকান মহিলার ছবি মুদ্রায় প্রকাশ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। মায়া অ্যাঞ্জেলুর মতোই একই সম্মান দেওয়া হবে মহাকাশে পা রাখা প্রথম আমেরিকান মহিলা স্যালি রাইড, নিউ মেক্সিকান নারী অধিকার রক্ষা কর্মী নিনা ওটেরো ওয়ারেন, চীনা বংশোদ্ভূত আমেরিকান চিত্রতারকা অ্যানা মে ওয়াং এবং চেরোকি জনজাতি বংশোদ্ভূত নেত্রী উইলমা ম্যানকিলারকে। খবর হোয়াইট হাউস সূত্রে। ডিজিটাল ডেস্ক, হাই নিউজ।